ওকে, সো এখন আমরা এই যে গেট দেখলাম, সো সেম ভাবে কিন্তু আমরা পোস্ট নিয়ে কাজ করতে পারি। সো অ্যাপ ডট পোস্ট, এভাবে সেম ভাবে একই স্ট্রাকচার। সো আমরা এখানে কি লিখবো আসলে পোস্টের ক্ষেত্রে, এখানে কি পোস্ট হবে এই ওয়ারেন্টটা আমাদের হিট করতে হবে। সো মনে করেন আমি নিউ লিখলাম, স্ল্যাশ নিউ, এটা হলো একটা পোস্ট হবে। সো আমাদের এবার রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স দুইটা ভ্যালু নিতে পারি। সো এই জায়গায় এবার আমরা কি করব, সেন্ড করব। সো পোস্টে অ্যাকচুয়ালি কোনো একটা ডাটা আমাদের পাঠাতে হয়, সিম্পলি আমাদের কোনো ডাটা পাঠাতে হয়। সো আমরা যদি রেসপন্স ডট সেন্ড করে এমনি কোনো ডাটা আমরা শো করাই, তাহলে কিন্তু আমরা শো করাতে পারি। সো আমরা এখানে দেখলাম হচ্ছে পোস্ট মেথড, পোস্ট মেথড, সেটাকে সেভ করলাম। সেভ করে আমরা কিন্তু এই যে নিউ স্ল্যাশ নিউ, এটা কিন্তু আমরা ইয়েতে পাবো না, ব্রাউজারে হিট করলে কিন্তু পাবো না, এটা আমরা কিন্তু পোস্টম্যানের আন্ডারে পাবো, কারণ এটা পোস্ট মেথড। হ্যাঁ, পোস্টম্যান দিয়েই পাবো। সো আমরা তারপরে আমি দেখাচ্ছি, এখানে যদি আমি স্ল্যাশ নিউ এ যাই, তাহলে দেখেন আমাদের বলতেছে পেজ নট ফাউন্ড, আমাদের কিন্তু এই রিকোয়েস্টই বুঝতেছে না। আর আমরা যেহেতু নিচে ইরর হ্যান্ডেলিং নিয়ে কাজ করেছি, সো এটা কিন্তু বলতেছে যে পেজ নট ফাউন্ড। আচ্ছা, এখন এই যে নিউ, নিউটা যদি আমরা এখানে পোস্টম্যানের আন্ডারে দেখি, পোস্টম্যান, ঠিক আছে, বা এক কাজ করি আমরা যে এখানে যে ইরর হ্যান্ডেলিংটা করছিলাম, এই যে এখানে যে আদারওয়াইজ এখানে 404 নট ফাউন্ড পাবে, সেটাকে আমি একটু অফ করে দিচ্ছি। হ্যাঁ, অফ করে দিয়ে এবার আমি নিউ ক্লিক করছি, দেখেন ক্যান নট গেট এ নিউ দেখাচ্ছে, মানে এটা তো গেট না, ঠিক আছে। সো এবার যদি আমি এটাকে পোস্ট ম্যানে অন করি, সাপোজ এই যে পোস্ট আমি করে দিলাম, আর এখান থেকে আমি সেম ভাবে নিউ করে দিলাম, এবার যদি আমি সেন্ড করি, দেখেন আমার কিন্তু পোস্ট মেথড আসছে, ঠিক আছে। তো আমরা এটা শিখলাম। এখন এই যে এখানেও কিন্তু আমরা হেডারের মধ্যে যে ইনফরমেশন গুলা বা কুয়েরি দিয়ে আমরা প্যারাম যে পাঠাচ্ছি সেটাও কিন্তু পারবো একই ওয়ে, একই। সো এখানে দেখেন হেডারের মধ্যে অলরেডি ফার্স্ট আমাদের দেওয়া আছে, সো সেটাকে আমরা গেট করতে পারি কিভাবে, সেম ভাবে আমরা উপরে যেভাবে করেছিলাম, সেম সেম ওয়েতে, সেম ওয়েতে যদি আমি এখানে এই জিনিসটাই লিখি, তাহলে বুঝে যাবেন যে এখানে আমরা সেম ভাবে কিন্তু একই জিনিস পাবো। সো আমি সেন্ড করতেছি পোস্টে, সো দেখেন এখানে কিন্তু আমাদের পোস্ট মেথড আসছে, কিন্তু এই যে ফার্স্ট নেম বা হেডারের ইনফরমেশন কিন্তু আমাদের আসে না, তাই না? রিকোয়েস্ট ডট হেডার ফার্স্ট নেম, এটাকে আমরা একটু ক্লোজ করে দিতে হবে। এই যে এটা যেটা আছে, এটা যেহেতু সেন্ড মেথড, এটা ইন মেথড, সো আমরা এটাকে সেন্ড এটা একটু করে দিলাম, দেন এটাকে দেখতেছি। সো এটার জন্য এবার যখন আমি পোস্ট ম্যানে হিট করব, তখন কিন্তু আমরা এই যে রায়হান ইসলাম অর্থাৎ এই ফার্স্ট নেমটা পাচ্ছি। সো এখানে আমরা সেম ভাবে আমরা কিন্তু প্যারামও ইউজ করতে পারি। হ্যাঁ, প্যারামসও ইউজ করতে পারি এখানে, যে প্যারামসটা আছে। সো এই হচ্ছে পোস্ট মেথড। সো আমরা নেক্সটে পোস্ট মেথড দিয়ে যে বডির মধ্যে দিয়ে ডাটা যে জেসন আকারে পাঠাতে হয়, সেই জিনিসটাও কিন্তু আমরা শিখবো এখানে, ঠিক আছে।